বিশ্বজয়ী বাংলাদেশি হাফেজ তাকরিমকে নিয়ে এবার মন্তব্য করলেন ঢালিউডের জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন টিপচল। গত 13 এপ্রিল বৃহস্পতিবার রাত 11:15 দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তাকরিমকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি, যা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আলোচিত ওই পোস্টে হাফেজ তাকরিমের হাস্যোজ্জ্বল একটি ছবি আপলোড করে ক্যাপশনে টিপচল লিখেছেন, আল্লাহ তোমাকে আরও বড় করুক, দোয়া থাকবে। তার স্ট্যাটাস নজর কেড়েছে নেটিজেনদের। বিভিন্ন রিয়াকশনে ভাসিয়ে দেওয়ার পাশাপাশি তাকরিমকে নিয়ে প্রশংসামূলক নানান মন্তব্য করেছেন তারা। হাফেজ তাকরিমের অনন্য এই অর্জনে গর্বিত গোটা বাংলাদেশ। তার বিশ্বসেরা হওয়ার খবরে সাধারণ মানুষ থেকে শুরু করে টিপচল ছাড়াও তারকা মহলের অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সম্প্রতি তার অর্জন নিয়ে আলোচিত ইসলামিক বক্তা মিজানুর রহমান আজাহারি, সঙ্গীতশিল্পী আসিফ আকবর, বিলাল খান সহ আরও অনেক তারকা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এর আগে বিশ্বকে চমকে দিয়ে দুবাইয়ের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিজয়ী হন বাংলাদেশের হাফেজ তাকরিম। স্থানীয় সময় গত 4 এপ্রিল মঙ্গলবার দুবাই এক্সপো সিটির আল ওয়াসাল প্লাজায় একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রথম স্থান অর্জনকারী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। গত 24 মার্চ থেকে শুরু হয় দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার 26তম পর্ব। বাংলাদেশের কোরআনের পাখি খ্যাত সালেহ আহমেদ তাকরিম প্রথম হওয়ার পাশাপাশি এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইথিওপিয়ার আব্বাস হাদি ওমর। সেই সাথে তৃতীয় স্থান লাভ করেছেন সৌদি আরবের খালিদ সুলাইমান সালিহ আল বারকানি। এছাড়াও যৌথভাবে চতুর্থ স্থান অর্জন করেছেন ক্যামেরুনের নুরুদ্দিন ও ইন্দোনেশিয়ার ফাতোয়া হাদিস মাওলানা, এবং ষষ্ঠ স্থান অর্জন করেছেন কেনিয়ার আব্দুল আলিম আব্দুর রহিম মোহাম্মদ হাজি। সেই সাথে যৌথভাবে সপ্তম স্থান লাভ করেছেন সিরিয়ার মোহাম্মদ হাজ আসাদ এবং ইয়েমেনের মোহাম্মদ আব্দুহ আহমদ কাশিম। এ প্রতিযোগিতায় যৌথভাবে নবম স্থান অর্জন করেছেন ব্রুনাইয়ের আব্দুল আজিজ বিন নূর নাসরান এবং মরক্কোর হামজা মুস্তাকিম। আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার শেষ দিন স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংস্থার উপপ্রধান ডক্টর সাইদ আবদুল্লাহ হারিফ। এ সময় বর্ষসেরা ইসলামী ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা দেওয়া হয় আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান শায়খ ডক্টর আহমেদ ওমর হাশিমকে। এছাড়াও প্রতিযোগিতার বিচারক প্যানেলে দায়িত্ব পালন করা বিশ্বের খ্যাতিমান কোরআন বিশেষজ্ঞদেরও বিশেষ সম্মাননা দেওয়া হয়। তারা হলেন বাংলাদেশের শায়খ সুয়াইব মুজিবুল হক, সৌদি আরবের ডক্টর আহমেদ বিন হামুদ, সংযুক্ত আরব আমিরাতের ডক্টর সালিম আল দাওবি, মরক্কোর শায়খ আবদুল্লাহ আইশ, মিশরের জামাল ফারুক, পাকিস্তানের ডক্টর আহমেদ মিয়া থানফি সহ আরও অনেকে। ওই আয়োজনের চতুর্থ দিনে প্রতিযোগিতায় অংশ নেন তাকরিম। বিচারক প্যানেলের সদস্য আমিরাতের ডক্টর সালিম মোহাম্মদ আল দাওবি তাকে পবিত্র কোরআনের বিভিন্ন স্থান থেকে 5টি প্রশ্ন করেন। তাকরিম 20 মিনিটের বেশি সময় নিয়ে সব প্রশ্নের উত্তরে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শোনান। তাকে সুরা বাকারার 25-35, সুরা মায়েদার 96-103, সুরা ইউসুফের 77-83, সুরা ফুরকানের 47-58 এবং সুরা আশুরার 13-17 আয়াত পাঠ করতে হয়েছিল। প্রসঙ্গত, এর আগে সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত 42তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে তিনি দেশজুড়ে আলোচনায় এসেছিলেন। এছাড়াও গত বছরের মার্চে ইরানের রাজধানী তেহরানের আন্দিশাহ আল ফিকির মিলনায়তনে অনুষ্ঠিত 38তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তাকরিম প্রথম স্থান অর্জন করেন। সালেহ আহমেদ তাকরিম ঢাকার মারকাজ ও ফয়জিল কোরআন আল ইসলামী মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান একজন মাদ্রাসা শিক্ষক।